নমস্কার বন্ধুরা, আজকে দেখে নেবো কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট আমরা মাত্র 1 মিনিটের মধ্যে কি করে ডাউনলোড করে নিতে পারবো নিজেদের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন প্রয়োজনে। যেরকম আমাদের এখন আধার কার্ড এবং ভোটার কার্ড বিভিন্ন কাজে প্রয়োজনীয় হয়, এই জন্য কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট বা ফাইনাল সার্টিফিকেট, যাদের ডবল ডোজ হয়ে গেছে সেই সার্টিফিকেটও আমাদের এখন রেখে দেওয়া অত্যন্ত জরুরি। তো সেই কার্ডটি কিভাবে আমরা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবো বা প্রিন্ট আউট করে রাখবো, সেই পদ্ধতিটা আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তো আপনারা বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখবেন, পুরোপুরি স্ক্রল করবেন না। প্রথমবার যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেল ডিজিটাল প্রসূতকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটা। গুগল ক্রোমে গিয়ে কোউইন বলে সার্চ করুন, দেখুন এবং কোউইন ডট গভ ডট ইন এর এইটিতে ক্লিক করুন। এখানে যে কোউইন লেখা আছে এটিতে সরাসরি ক্লিক করুন। এই ওয়েবসাইটের অফিসিয়াল পেজে আপনি তখন চলে আসবেন। আসার পরে দেখুন আপনার ডান দিকে উপরে রেজিস্টার স্ল্যাশ সাইন ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি দেখিয়ে দিচ্ছি বক্স করে, দেখুন এই রেজিস্টার স্ল্যাশ সাইন ইন, এই রেজিস্টার অর সাইন ইন এই অপশানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে চাইছে এন্টার ইওর মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ভ্যাকসিন নিয়েছিলেন বা নেবেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। করার পর দেখুন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা কিন্তু এখানে দেখে বসাবেন। তো আপনার ওটিপিটা যেন সঠিকভাবে এখানে বসানো হয় সেটা লক্ষ্য রাখবেন। ওটিপিটা এখানে দিয়ে দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসিড এই বটনে কিন্তু সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে অ্যাকাউন্ট ডিটেলস আপনার চলে এসছে, আপনার নাম, আপনি দেখুন দুখানা ভ্যাকসিনে নিয়ে নিয়েছেন ডোজ 1 ডোজ 2, তা আপনি এখন দেখতে চান এই সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করবেন। তো আপনি দেখুন এখানে শো সার্টিফিকেট বলে এখানে আমি বক্স করে দেখিয়ে দিচ্ছি, শো সার্টিফিকেটে দেখুন ক্লিক করে নেবেন। আপনার দুটো ডোজ নেওয়ার পরে শো সার্টিফিকেট এই অপশানে কিন্তু ক্লিক করার পরে নিচে দেখুন সার্টিফিকেট বলে অপশান আছে, দেখুন সার্টিফিকেটে ডাউনলোড বলে অপশান আছে, সেভ টু ডিজি লকার বলে অপশান আছে। তো আপনাকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন আপনার এই সার্টিফিকেটটা, ডাউনলোড বা প্রিন্ট আউট। তো ডাউনলোড অপশানে কিন্তু আপনারা, আর এটা দেখুন ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্টিফিকেট, এটাও ডাউনলোড করতে পারেন। তা আমি আগে নর্মাল সার্টিফিকেট ডাউনলোডটা দেখাচ্ছি, ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে দেখুন আপনার এখানে একটা পিডিএফ ফাইল খুলে যাবে, তো সেই পিডিএফ ফাইলটা কিন্তু আমি এখানে ওপেন করলাম। করার পর দেখুন এখানে আমার চলে এসেছে সার্টিফিকেটের অরিজিনাল যে সার্টিফিকেটের তার ডিটেলস, তো এইটাই আপনার অরিজিনাল সার্টিফিকেট, সেটি আপনি সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন। এই দেখুন প্রিন্ট, এইভাবে করে প্রিন্ট করে নিতে পারেন, করে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন। আচ্ছা, এবার আমি দেখিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্টিফিকেট, মানে ইন্টারন্যাশনাল মানে দেশের বাইরে যখন আপনি বিদেশে ট্রাভেল করবেন তখন যে সার্টিফিকেট লাগবে সেটা কীভাবে ডাউনলোড করছি। ডাউনলোড দেখুন করার সঙ্গে সঙ্গে, মানে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সিলেক্ট মেম্বার, তো নাম চলে এসছে, এখানে দেখুন ডেট অফ বার্থ হয়েছে, এন্টার পাসপোর্ট নাম্বার। তার ডেট অফ বার্থ মানে আপনার যেটা ডেট অফ বার্থ হবে সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন, অর্থাৎ আধার কার্ডে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু দেবেন। দেওয়ার পর দেখুন এন্টার পাসপোর্ট নাম্বার, তো পাসপোর্ট নাম্বারটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন, আপনার যে পাসপোর্ট থাকবে, কারণ ইন্টারন্যাশনাল যে কোনো ট্রাভেল করতে গেলেই পাসপোর্ট লাগে এবং পাসপোর্ট নাম্বারটা তাই এখানে আপডেট করার জন্য পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন, আপনার যেটা পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে টিক বক্সে ক্লিক করবেন, করার পরে কিন্তু সাবমিট রিকোয়েস্ট এই অপশানে কিন্তু সরাসরি ক্লিক করে দেবেন। করার পর দেখুন লেখা আছে ইউর রিকোয়েস্ট ফর চেঞ্জ আইডি নাম্বার ইজ আন্ডার প্রসেস, ইউ উইল রিসিভ এ নোটিফিকেশান ফর ইউর ফাইনাল সার্টিফিকেট সুন। তো আপনার ফাইনাল সার্টিফিকেটে কিছুক্ষণ পরেই আপনি দেখুন ডাউনলোড করতে পারবেন। এ দেখুন এবার শো সার্টিফিকেটে আমি সেম আবার ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্টিফিকেটে গেলাম, এবার ডাউনলোড দেখুন এবার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে পিডিএফে ডাউনলোড হয়ে গেছে, এই যে খুলে গেল, এই দেখুন এখানে ইন্টারন্যাশনাল, এটা আপনার ভ্যাকসিন সার্টিফিকেট, এটা নিলে আপনি যে কোনো বাইরে ট্রাভেল করার জন্য ইন্টারন্যাশনালি এটা কিন্তু আপনার দরকার হবে। এখানে দেখুন এটাও আপনি প্রিন্ট আউট নিতে পারেন, এখানে কিন্তু দুটো ডোজের যে ফুলি ভ্যাকসিনেটেড কবে হয়েছে এবং আপনার পাসপোর্ট নাম্বার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে আপনি প্রিন্ট আউটে নিতে পারেন, এটাও আপনি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন এই কপিটা, বা সেভ করে আপনার মোবাইলেও রেখে দিতে পারেন। এটি দেখালেও অনেক সময় হয়ে যায়।
ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্টিফিকেটের আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমরা যেক্ষুনি একটু আগে পাসপোর্টের নাম্বারটা দিয়ে আপডেট করার জন্য দিয়েছিলাম, সেটা যদি ট্র্যাক রিকোয়েস্ট দেখতে চান তাহলে ট্র্যাক রিকোয়েস্টে ক্লিক করুন। দেখুন এখানে লেখা আছে ইস্যুস, দেখুন আপডেট আইডি টু পাসপোর্ট, এ দেখুন স্ট্যাটাস আপডেট। আর এছাড়াও যদি আপনি যদি চেঞ্জ করতে চান কোনো কিছু, তাহলে কিন্তু ওয়ান টাইম আপনি চেঞ্জ করতে পারবেন, মানে একবারই আপনি যে কোনো জিনিস এডিট করতে পারবেন। এবং আরও যদি কোনো প্রয়োজন হয় তো নিচে ফোন নাম্বারেও কিন্তু আপনি ফোন করে কল করতে পারবেন এই নাম্বারে। তো দেখুন এখানে কিন্তু সাপোর্টে যাবেন, গিয়ে দেখুন সার্টিফিকেট কারেকশান, এখানে যদি কোনো এডিট করার হয় এখানে বয়স, জেন্ডার চেঞ্জ করতে পারেন, বা পাসপোর্ট নাম্বার চেঞ্জ করতে পারেন, বা নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে পারেন, বা ফাইনাল সার্টিফিকেট কিন্তু নতুন জেনারেট করতে পারেন। এইভাবে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটের সমস্ত কিছু কিন্তু নিজেরাও করে নিতে পারেন। আশা করি আপনাদের কোভিড ভ্যাকসিনের ফাইনাল সার্টিফিকেট আপনারা নিজেরাও এবার ডাউনলোড করে নিতে পারবেন। তো কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, এখনের জন্য ধন্যবাদ।